নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকে আমি তৈরি করব সকালের নাস্তা বা বিকালের নাস্তার রেসিপি। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, অবশ্যই একটা লাইক করুন আর কমেন্ট করে লিখে বলবেন কেমন হয়েছে। তাহলে চলুন দেখে নেই কীভাবে তৈরি করেছি। আমি প্রথমে এক বাটি পরিমাণে সুজি নিয়েছি, সুজি এক বাটি পরিমাণে নিয়েছি, এটা ছোট দানা সুজি। আপনারা মিক্সিতে সুজিটা যদি বড় দানা থাকে গুঁড়ো করে নিতে পারেন। আর দিয়ে দেব অল্প পরিমাণে নুন, পরিমাণ মানে সুজির পরিমাণ অনুযায়ী নুনটা দিতে হবে। নুন আর সুজি ভালো করে আমি শুকনো আগে ভালো হাত দিয়ে মিক্সড করে নিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সুজিটা যাতে ফুলে যাবে সুজিটা ভিজিয়ে রাখবো। চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো জলটা, যাতে সুজির সঙ্গে মিক্সড হয়ে যায়। পুরনো বন্ধুদের কাছে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন হয়েছে। যার যতটা পরিমাণে জল মনে হবে সেরকম পরিমাণে জলটা দিয়ে সুজিটা তো ফুলে উঠবে ততক্ষণ পর্যন্ত 10 মিনিট রেখে দেব। তার আগে আমরা পুর বানিয়ে নেব, ভিতরের যে পুর ওইটা দিয়ে দেব তেল আর কুচনো রসুন। রসুনটা কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেব, এটা আমি ঝাল ঝাল মানে ঝাল নাস্তা করছি, ঝাল পাটিসাপটাও বলতে পারেন। তো রসুনটাকে 5 সেকেন্ডের জন্য ভেজে নেব, যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো আগের থেকে কুচিয়ে রাখা কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালটার স্বাদ পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন। এখন পেঁয়াজ আর লঙ্কা রসুন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব 2 মিনিট ধরে। দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর নরম হয়ে আছে। এখন কিছুটা ইউজ করে দেব কারি পাতা, আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলেও নাও দিলে চলবে। তো কারি পাতা দেওয়ার পর ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নেব। কারি পাতাটা মিক্সড করা হয়ে গেছে, এখন কিছুটা শুকনো উপকরণ দিয়ে দেব, লঙ্কা, জিরে, নুন আর হলুদ। পরিমাণ অনুযায়ী দেবেন, যে যেরকম পরিমাণ অনুযায়ী পুরটা বানাতে চান সেই পরিমাণ অনুযায়ী মশলাগুলো দেবেন। মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। জল দিয়ে মশলাটা কষালে মশলাটা আর পুড়ে যাওয়ার ভয় থাকে না, তাই জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এরকম 2 মিনিট কষিয়ে নিতে হবে নেড়ে নেড়ে। দেখুন 2 মিনিট কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব আগের থেকে কেটে সেদ্ধ করে রাখা কিছু সবজি। এখানে নিয়েছি আলু, গাজর আর বরবটি। আপনারা এখানে পরিমাণ অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। সবজিগুলো আগের থেকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে বাদাম, দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নেব। খুন্তি দিয়ে একটু ম্যাশ করার চেষ্টা করব, যাতে ভিতরে পুরটা ভালো ঠিকঠাক হয়। এরকম খুন্তির সাহায্যে আমি একটু কাটা কাটা করে নেব সবজিগুলো। এরকম 2 মিনিট করতে থাকলে দেখুন সবজির পুরটা খুব সুন্দরভাবে এরকম তৈরি হয়ে গেছে। এখন আমার সুজির ব্যাটারটা দেখে নেব। সুজির ব্যাটারে আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ময়দা, অল্প ময়দা দিতে হবে। আপনারা চাইলে শুধু ময়দাতেও বানাতে পারেন। এখন ময়দা আর সুজি ভালো করে মিক্সড করে নেব। ময়দা আর সুজি এরকম ভালো করে ফেটিয়ে নিতে হবে
খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। আমি একটা রুটি বানানোর জন্য তাওয়া বসিয়েছি, আপনারা যেটা সুবিধা হবে সেটাই বানাবেন। এই যে ব্যাটারটা দিয়ে নিয়েছি, এরকম তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। আপনারা যেরকম খুশি করতে পারেন, গোল করার চেষ্টা করবেন এরকম ভাবে। তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে নিয়েছি, দেখুন উপরটা খুব সুন্দর ড্রাই ড্রাই শুকনো হয়ে আছে। এখন দিয়ে দেব পুর, কিছুটা পুর দিয়ে দেব। সবসময় মিষ্টি জিনিস ভালো লাগে না, তাই ঝাল ডাল পিঠে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আমি সাইডগুলো এরকম ভাবে মুড়ে নেব, যেরকম আমরা পাটিসাপটা পিঠার মুড়ে থাকি, ওরকম ভাবে মুড়ে নিলাম। দেখুন কি সুন্দর একটা পিঠে আমার তৈরি হয়ে গেল। একবার বাড়িতে খেয়ে বলবেন কেমন হয়েছে। এটা সকালের নাস্তাতেও খেতে পারেন বা বিকালে সন্ধ্যার নাস্তাতেও খেতে পারেন। আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আবারও কিছুটা পরিমাণে তাওয়াতে তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দেব। এখন আমি একটা শক্ত কাগজের সাহায্যে গোল করে নেব। আপনারা তালের পাতা বা পুরনো এটিএম কার্ডের সাহায্যে গোল করে নিতে পারেন, মানে শক্ত কিছু দিয়ে যেটা দিয়ে গোল করতে পারবেন সেরকম কিছুকে গোল করে নেবেন। দেখুন আমি খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি, উপরটা কি সুন্দর শুকিয়ে আসছে, অনেকটা উপরটা হয়ে গেছে, সাইডটা অল্প বাকি আছে। আর কিছুক্ষণ আমি ওয়েট করব। দেখুন উপরটা হয়ে গেছে, এখন আমি পুর দিয়ে দেব। ভিতরের পুরটা যত বেশি পরিমাণে দেবেন খেতে ভালো লাগবে, পুরটা এবার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, চেষ্টা করবেন ভিতরের পুরটা বেশি দেওয়ার। এবার আমি সাইড থেকে আগের পারটা যেরকম উল্টে নিয়েছিলাম এরকম ভাবে উল্টে নেব। তৈরি হয়ে গেল এটা, এটাও আমার তৈরি হয়ে গেল। এরকম ভাবে বাকিগুলো ভেজে নেব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি।